একাত্তরের সাথে থাকার জন্য ধন্যবাদ মিডিয়া লঞ্চে আমরা কথা বলছি ফরিদুর রেজা সাগর এবং সামিয়া জামানের সাথে ব্রেকের আগে আবারও সাগর ভাই একটা কিছু বলতে যাচ্ছি আমি আবার মানে প্রত্যেক ব্রেকের আগেই কোনো না কোনো প্রশ্ন চলে আসছে নো প্রবলেম সেটা হলো আমরা সামিয়া জামানের ছবির সেটে যাইনি এটা সত্যি কিন্তু একজন শিল্পীকে আমরা প্রায় চাপিয়ে দিয়েছিলাম আপনাকে না না আমার প্রচন্ড আগ্রহ ছিল কি বলেন চাপিয়ে দিয়েছি আগ্রহ ছিল এখন আজকে তো বলবেনই কিন্তু যাই হোক না না খুবই আগ্রহ ছিল কিন্তু আপনারা থাকায় তাকে পেতে এই চলচ্চিত্রে সম্ভব হ্যাঁ দেবী আমরা মানে নায়করা রাজ্জাকের কথা বলছি একটা আমরা ছবি দেখছিলাম এখানে তো রাজ্জাক ভাই এই ছবির একজন গুরুত্বপূর্ণ শিল্পী এবং সামিয়া জামান যথেষ্ট যে এখন বলছে আগ্রহ তখন একটু চিন্তিত ছিলেন যে রাজ্জাক ভাই কতটা সময় দিবে কি দেবে আমার মনে হয় যে আনুষ্ঠানিকভাবে প্রশ্নটা তুমি করতে পারো একজন না এটা কিন্তু একদম সাগর ভাই বাণী বাণী বলছেন আমি ওনাকেই চেয়েছিলাম এই এই চরিত্রের জন্য তবে হ্যাঁ তাকে পেয়ে যেটা হচ্ছে যে একজন নির্মাতা হিসেবে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কারণ রাজ্জাকের নায়করাজ রাজ্জাকের যেই অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটার এই ছবিতে তার অংশ তার সাথে কাজ করতে পারাটা মানে আমি শিওর যে করতে পারাটা হ্যাঁ সেটা আমার রিগ্রেটিং ইউ আর হ্যাপি হ্যাঁ আমার মানে আমার খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা এবং শুধু আমার জন্য না আমার পুরো টিমের জন্য আমার পুরো টিম এত এক্সাইটেড এবং আমরা এক বাসায় যেখানে একটি ছবি সেট ছিল সেখানে তাদের আত্মীয় স্বজন মানে অন্য যারা যারা আছেন এখনও যে তার জনপ্রিয়তা এবং লোকপ্রিয়তা এটা একটা মানে অসাধারণ জিনিস আর এই ছবিতে কাস্টিংয়ের ব্যাপারে এটা বলবো যেহেতু আগেই বললাম বেশ অনেকগুলো মূল চরিত্র আছে অনেকজন আছেন সেখানে আমার কাছে আমার বড় একটা সৌভাগ্য মনে হয়েছে যে আমি ঠিক যাদেরকে যে ধরনের মানুষকে চেয়েছি সেটা পেয়েছি এবং এটা যারা ছবিটা দেখবেন তারা বুঝবেন যে এটার কাস্টিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে মূল চরিত্র আমাদের কিন্তু লাক্স চ্যানেলাই সুপারস্টারের একটি মেয়ে ছিল ফারিয়া ফারিয়াকে এর মধ্যেই বোধহয় ফেসবুক পেজে বা অন্য জায়গায় আপনারা ছবি টবি দেখেছেন এই চলচ্চিত্রে যারা আচ্ছা আমরা একটু প্রসঙ্গটা এখন আরেক দিকে নেই সেটা হচ্ছে যে ওখানে যে তরুণদের কথা আগে যেটা হচ্ছিল যে এবং যে তারকা খুঁজছিলেন সেখানে কিন্তু নতুন এখানে নতুন যে দুজন কাজ করেছেন ফারিয়া লাক্স সুপারস্টার এবং মুস্তাফা প্রকাশ ও চলচ্চিত্র নিয়ে পড়াশোনাও করছে তাদের কাজ এবং তাদের পর্দায় তাদের উপস্থিতি আমার মনে হয় খুব ভালো লাগে আবার একেবারে মূলধারার অভিনেতা মিশা সদাগর সেটাও সেটার সেটার এক ধরনের একটা কম্বিনেশন নিয়ে অনেকের আগ্রহ আছে যে সামিয়া জামানের ছবি কিন্তু মানে মিশা সওদাগর যেটা বললাম যে আমি এফডিসিতেও কাজ করেছি সেখানকার কুশলী এবং শিল্পীদের নিয়েও কাজ করেছি এই সব কিছুই এই চলচ্চিত্রটাকে সমৃদ্ধ করেছে তো নায়ক রাজ রাজ্জাককে নিয়ে যে প্রশ্নটা ছিল এখন হ্যাপি সমস্ত ক্যামেরার সামনে কোটি কোটি লোকের সামনে সামিয়া জামানকে জিজ্ঞেস করে নাও ইউ আর হ্যাপি যে হ্যাঁ অ্যানসারটা পেলাম আমি খুব চিন্তিত হচ্ছি যে উনি সত্যি সত্যি এটা বিশ্বাস না করে ফেলেন যখন দেখবেন আমাদের অনুষ্ঠান আমি সত্যি অনেক বড় বাপের মানুষ তিনি মানে এগুলো সবকিছুতে অভ্যস্ত এবং আপনার আপনি কিভাবে কেন কোন কথা বলেন সেটাও সময় খুব কম আরেকটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা জেনারেল একটা কথা আছে যে কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম এইটা কেন মানে ইমপ্রেস টেলিফিল্ম কি এই জেনারেল মানে কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম এটার উপরে বিশ্বাস করছে কিংবা সামিয়া জামানের ছবিও কি এই দুই ক্যাটাগরি কোনোটার মধ্যে না 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 আমরা একদম এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ছবি দর্শকদের জন্য দর্শকরা ছবি দেখুক এটাই আমাদের চাওয়া এবং এই চাওয়ার জন্য অনেকে প্রশ্ন করেন যে আমরা হলে যাচ্ছি না টেলিভিশনে পর্দায় যাচ্ছি এগুলো কোনোটাই কিন্তু বড় কথা না বড় কথা হলো দর্শকরা যদি ছবি দেখে কোনো ছবি গ্রহণ করে তাহলে আমরা সবাই কিন্তু সেটা বুঝতে পারি এই অতি সাম্প্রতিককালীন একটা কথা হবে লাইফ অফ পাইপ আমরা বিভিন্ন চ্যানেলে এটা থ্রি ডিতে দেখেছি তারপরে যখন হলে এসছে থ্রি ডিতে দর্শকের কিন্তু অভাব হয়নি তার মানে এই যে তোমরা যেটা শুরু করেছো যে ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং টিভি চ্যানেলেই যাচ্ছে এবং আমি জানি না ওর ছবিটা তো ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কি না চ্যানেলে না না এখানে এটা আমি বলতে মানে বলতে চাই এখানে যে এটা ইমপ্রেস সিদ্ধান্ত নিয়েছে এবং এটা দর্শকদের কাছে সিনেমা হলেই যাচ্ছে প্রথমে এবং সিনেমা হলে আপনারা যদি অনেকে আসেন তাহলে বহুদিন ধরে সিনেমা হলে দেখার সুযোগ থাকবে কোনো ছবির জনপ্রিয়তা কে
বাধা দেয় নাকি এটা কি আরো মানে এটা মানে দুই ধরনের এক্সাম্পলই আছে তাই না যে আপনারাই তো করেছেন যে টিভিতে দিয়ে দেখিয়েছেন আবার ব্যাচেলর ছবিটি প্রথম হলে টেলিভিশনে এসেছিল হলে প্রচুর দর্শক দেখেছে হঠাৎ বৃষ্টি প্রথম টেলিভিশন সেটাই বোধহয় প্রথম হয়েছিল সেটাই বোধহয় প্রথম তারপর প্রচুর দর্শক দেখেছে তো দর্শক কিন্তু যে কোনটা নেবে কি নেবে না এটা হিসাব করার একেবারেই পুরো 100 ভাগ অধিকার দর্শক আসলে কিন্তু ছবি দর্শকের জন্যই বানাই আমার মাথায় যা আছে তারপর আমি একটা দলকে এক জায়গায় করলাম এই পুরো টিম কিন্তু কাজ করছেন অনেক 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 দর্শক আমাদের ছবিটা দেখবে আমাদের সঙ্গে হাসবেন কাঁদবেন আনন্দ পাবেন এটাই কিন্তু ছবির উদ্দেশ্য এর বাইরে খুব কিছু নেই দেয়ার সামথিং কল্ড প্যাশন অলসো হ্যাঁ লাভ ফর ইওর ফিল্ম প্যাশন যারা বানাচ্ছেন তাদের দিক থেকেও যেমন আছেন আবার যারা যে কোনো সিনেমা প্রথম শোর প্রথম প্রথম যেবার দেখানো হয় সেইবার টিকিট কেটে ছবি দেখবেন এই ধরনের প্যাশনের দর্শকও কিন্তু আছেন দর্শকের দিক থেকেও কিন্তু সেই প্যাশনের অভাব নেই ছবি মানে হচ্ছে দর্শকদের জন্য তো একদম এখানে কোনো এই ভাগটা কিন্তু মানে এটা খুবই আরোপিত এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটাতে বিশ্বাসই করেন না মানে কি কি ধরনের ভাগ আর্ট আর কমার্স মিডিয়া যখন ছবি ব্যবসা না করলে বোধহয় আর্টিং হয়েছে বলতে আসে ক্রিটিক্স অ্যাওয়ার্ডও আলাদা ভাবে এই জন্য দেওয়া হয় যে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম দুইটা যে কোনো ভাবে আলাদা করে ফেলে বলা হয় আসছে কিন্তু আসলে সেটা বাস্তবে সেটার কোনো ধরনের কোনো সত্যিকারের বিভাজন আছে বলে আমি মনে করি না তো ফরিদুর রেজা সাগর অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিভি ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং সামিয়া জামান তোমাকেও ধন্যবাদ যে তুমি এই অনুষ্ঠানে এসছো তুমি তো অন্য অনুষ্ঠানগুলি করে থাকো তো আবারও দেখা হবে এবং তোমাকেও ধন্যবাদ যে এত যেই আগ্রহটা দেখলাম চলচ্চিত্রের প্রতি এটা কিন্তু আমাদের সবারই একটা কমন ফ্যাক্টর আমরা সবাই চলচ্চিত্রের প্রেমে আছি হ্যাঁ ফিল্ম ইজ আওয়ার প্যাশন সুপ্রিয় দর্শক আমরা বিশ্বাস করি ভালো ছবি সেটা কমার্শিয়াল হোক কিংবা আর্ট ফিল্ম হোক কিংবা অন্য কিছু হোক আপনারা ভালো ছবিকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং সিনেমা হলে এসে ছবি দেখবেন ভালো থাকবেন শুভ সন্ধ্যা